প্রাচীন কাল থেকেই আমরা জানি প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস সাধারণত পশু পাখিরাই পেয়ে থাকে। এখনও পর্যন্ত ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার মতো ঠিকঠাক যন্ত্র আবিষ্কৃত হয়নি ভারতে। এবার ভূমিকম্পের আগাম পূর্বাভাস জানাতে যন্ত্র তৈরি করে তাক লাগালেন শিলিগুড়ির যুবক সুব্রত পাল। পেশায় বিজ্ঞানী নন তিনি, তবুও নিজের অভিজ্ঞতার উপর ভর করে তৈরি করেছেন এই যন্ত্রটি। ডিভাইসের পেটেন্টও পেয়ে গেছেন ইতিমধ্যেই তিনি। সুব্রত পাল জানান, 3.5 ডেসিবেল কম্পনও এই মেশিনের মাধ্যমে আগেই বুঝতে পারবেন মানুষ। পাশাপাশি ঘরের মেন দরজার চাবির সঙ্গেও সংযোগ করা যাবে এই ডিভাইসটি। বা পশু পাখি এরা একটু আগে বুঝতে পারে যে একটা মানে ভূমিকম্প হচ্ছে, সেটা আমরা কেন বুঝতে পারি। তো আমি এটাই চাইছিলাম যে আমার ডিভাইস, আমি এটা এমন একটা ডিভাইস বানাবো যেটা নাকি ওরা যে কাক পশু পাখির যে মানে ওয়েবটা বোঝে, সেই ওয়েবটা যেন আমরাও মানে বুঝি। পেটেন্ট হ্যাজ বিন গ্র্যান্টেড টু দ্য পেটেন্ট ফর অ্যান ইনভেনশন এন্টার্ড আর্থকুইক অ্যালার্মিং সিস্টেম অ্যাজ ডিসক্লোজ ইন দ্য অ্যাবাভমেন্ট। সম্প্রতি তাঁকে সম্মান জানানো হয় শিলিগুড়ি পুর নিগমের তরফে। 22 নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লীর বাসিন্দা সুব্রত পালের এই ডিভাইসটি ইতিমধ্যে শিলিগুড়ির পৌর ভবনে লাগানো হয়েছে। 2015 সালে শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটে। এই ঘটনায় অনেক মানুষ আহত হন এবং ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল প্রচুর। ভারতে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার মতো যন্ত্র তৈরি হলেও তা খুব একটা কার্যকর প্রমাণিত না হওয়ায় এই আবিষ্কার বিজ্ঞান জগতে আলোড়ন সৃষ্টি করবে বলে আশাবাদী বিজ্ঞানী সুব্রত পাল। ব্যুরো রিপোর্ট, আরউই নিউজ।